ওয়েলকাম ব্যাক টু সোহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল আমি উপরে এসে পড়লাম, মা ঠাকুরকে ভোগ দিয়েছে, ভোগ নিয়েও এসে পড়েছে, কিন্তু আমি এখন ঠাকুর ঘরে গেলাম না। তো চলো আগে ঠাকুরকে দর্শন করে আসি, তারপর এসে কথা বলছি। ঠাকুর দর্শন করে এসে পড়লাম। তো সকালের মা ব্রেকফাস্ট যা যা বানিয়েছে সব রেখেছে, এখন শুধু খাবো। আর কী কী বানিয়েছে দেখাচ্ছি এখন তোমাদের। তো এই যে এটা হলো আজকে সকালের ব্রেকফাস্ট। মা করেছে এখানে সাবু পাঁপড়। আমি সাবু পাঁপড় খেতে খুব বেশি ভালোবাসি, যার জন্য মা এটা এখন করে নিয়েছে সাবু পাঁপড়টা। আর এই ঠাকুরকে দিয়েছিল মৌসুমি আর খেজুর, আর দিয়েছিল হলো যে পাস্তা প্লাস এখানে আছে চাউমিন, দুটো মিক্স করে বানিয়েছে মা, এটা ঠাকুরকে দিয়েছিল। তো এখন নিয়ে এসে পড়েছি, তো এখন আমরা এটা চলো খেয়ে নিই। তো সকালে ব্রেকফাস্ট করার পর আর একটু ভিডিও কোনো কিছু করিনি, আর এখন ঘুম থেকে উঠলাম। তো এখন ছোটদি মা রাধিকা সবাই রুমে আসলো, ছোটদি রাধিকাকে তো দেখেই নিয়েছো। তো একটু পর মানে 8টার দিকে আমরা যাব মন্দিরের। মন্দিরে আজকে একটা প্রোগ্রাম আছে, আমাদের সবার নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আর ওটার জন্য আমি এখন রেডি হব। আমার দেখো হাতে নেল পলিশের একদম অবস্থা নেই, এই হাতে তো আরোই অবস্থা নেই। তো নেল পলিশ পরবো, আর একটু আলতা পরবো, আর আমিও পরবো, আর রাধিকাকে পরে দেবো এখানে আলতা। তো ঠিক আছে চলো আলতাটা পরে নিই আগে। তোমাকে আলতা পরে দিই। হ্যাঁ তুমি হেলবে না। হ্যাঁ এই জি জি দেখো দেখো কি ছন্দ, কি হচ্ছে এটা? ধরে না ধরে না ধরে না, মা একটু ধরো না ওটা। কি ছন্দ ওটা, কি বা দেখো দেখো ওখানে দেখো, বা বা পাটা হেলাতেছে। কি বাবা কি ছন্নুর, কি ছন্নুর, কি ছন্নুর, কি বাবা ঘুম থাকলে লাগলে বেশ সুবিধা হয় না এগুলো। হরে কৃষ্ণ করে তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল। তো পরে নিলাম আমিও আলতা, আর রাধিকাকে তো আগেই পরে দিয়েছিলাম। তো মা ছোটদিরা সবাই রুম থেকে চলে গেছে, এখন আমি পরবো নেল পলিশ, রেডটা লাগিয়ে নেবো। তো নেল পলিশ পরার পর হবো রেডি,
আটটার সময় যাবে বলছে মা, কিন্তু আমি জানি আটটা তো হবে না, মানে সাড়ে আটটা তো হয়ে যাবে, আমাকে যখন আটটা বলেছে তখন সাড়ে আটটাই হবে। তো ঠিক আছে, এখন আমি আগে নেলপলিশটা পরে নিই, এটা শুকাবে, তারপরে শাড়িটা বের করবো, অনেক কাজ আছে। তো ঠিক আছে, ধরম করে করে নিগুলো। তো নেলপলিশ আমার লাগানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আর এই যে এখানে দেখো শাড়িটা বের করেছি, লাল শাড়িটা পরবো এখন, তার সাথে এই যে ম্যাচ করা গোল্ডেন ব্লাউজ। তো ঠিক আছে, মেকআপটা পরে করবো, আর ওরকম বেশি মেকআপ না, আমি সিম্পল, আর কারণ কি এত বেশি গরম, আর দেখতে পাবে আমি কত মেকআপ করি। তো আগে আমি শাড়িটা পরে নেব, তারপর মেকআপটা আমার শুরু হবে। শাড়ি পরে আর কোনো সময় নষ্ট না করে সজ্জা বসে পড়লাম সাজুগুজু করার জন্য। শুরুতেই আমি নিভিয়া সফট ক্রিম লাগিয়ে নিলাম, আগে বেবি ক্রিম ইউজ করতাম বাট এখন আর করি না। তো মেকআপও ওরকম কিছু ভালো পারি না, তাও একটু সেটু চেষ্টা করি। আর ক্রিমের পর ইউজ করলাম ল্যাকমি প্রাইমার, হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি, মানে কোনোখানে যাওয়ার সময় যখন অনেক বেশি তাড়া থাকে তখন আর ব্লেন্ডার ইউজ করার সময় থাকে না আমার কাছে, কারণ ব্লেন্ডার অনেকটা সময় নিয়ে নেয়। তারপর ইউজ করলাম ফিটমি ফাউন্ডেশন শেড 128, এটা আমার স্কিন টোনের সাথে খুব ম্যাচ করে। তারপর আইব্রাউটাকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করলাম, যেটা করতে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু তাও কি করব, ভগবানে যখন আমার আইব্রো দেয়নি তো একটু এগুলো লাগিয়ে ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, তো অনেক সময় চেষ্টা করার পর মনে হচ্ছে চেষ্টাটা সার্থক হয়েছে। তারপর একটু আইলাইনার, যেটা আমার কোনো সময় একই রকমের হয় না। তোমরা কারা কারা আমার মতো এই প্রবলেম ফেস করছো কমেন্ট করে বলবে আমাকে, আর তাহলে বুঝতে পারবো এই দুঃখ দিয়ে আমি শুধু একা পার হচ্ছি না, আমার মতো আর অনেকেই আছে। তারপর চোখটাকে আরেকটু সুন্দর বানানোর চেষ্টা করছি, একটু কাজল লাগিয়ে নিলাম আমার চোখের মধ্যে। ব্লাশারের কাজটা আমি আমার লিপস্টিক দিয়ে সেরে নিলাম, আমার কাছে যখন খুব বেশি সময় থাকে না তো আমি এগুলো দেশি জোগাড়ি ইউজ করে নিই, লিপস্টিক উস্টিক দিয়ে ব্লাশার ইউজ করে নিই। আর আজ এত তাড়াহুড়ার মধ্যে এই উপায়টাই মাথায় আসলো, এই উপায়টাকে আজকে কাজে লাগিয়ে দিলাম। ফাইনালি এত সময়ের যুদ্ধের পর আমি আমার ফেভারিট পার্টটাতে এসে পড়লাম, লিপস্টিক, যেটা আমি লাগাতে খুব বেশি ভালোবাসি, আর এটার শেডটা উফ মারাত্মক সুন্দর, আমার খুব ভালো লাগে। তো লিপস্টিক লাগিয়ে অফ ক্যামেরায় আমি আমার টিপ আর সিঁদুরটাও লাগিয়ে নিলাম। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর তোমরা দেখে নিয়েছো আমি কত সিম্পলভাবে রেডি হয়েছি, একদম সব কিছু একটু 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 একটু। তো ঠিক আছে, মা আমাকে এখন ফোন করলো আমার হয়েছে নাকি, তো আমার তো হয়ে গেছে, এখন আমি উপরে যাই, শুধু মাঠ থেকে একটা ছোট্ট তিলক লাগিয়ে নিব আর তারপর বের হবো, একদম সিম্পলভাবে আছি। তো চলো, মা কীভাবে রেডি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই যে ছোট্ট করে একটা ফুটা লাগিয়ে নিয়েছি মাঠ থেকে, আর মা রেডি হয়ে গেছে, শুধু বের হওয়ার আগে ঠাকুরকে একটু ভোগ লাগিয়ে নিল, কারণ কি আস্তে আস্তে কটা বাজে আমরা তো বলতে পারছি না। তো এই যে মা, মাকে দেখো কি সুন্দরই লাগছে, মার যে এক একটা শাড়ি এত সুন্দর, আর মার শাড়িগুলোর উপর আমার কিন্তু খুব নজর, কখনো কখনো মার থেকে বের করে পরেও নিই, আর মা একটু খারাপও পায় না। মা আমাকে নিজেই বলে যে হ্যাঁ তোমার যখন যেটা পড়তে ইচ্ছা করে নিয়ে পরে নেবে, তো মা না থাকলে আমি কখনো গোদরেজ খুলে নিয়ে পরেও নিই। তো ঠিক আছে, এখন চলো আমরা বের হই, কারণ কি মাতাজি ওরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে চলো, ওখানে গিয়ে কথা হচ্ছে একবারে। আমি এখন মন্দিরের একেবারে উপরে এসেছি, যেখানে সব মাতাজিরা মিলে রান্নাবাড়াটা করছে। তো আজকে মাদের টিমটা রান্নাবাড়া করছে না, আজকে অন্য মাতাজিরা রান্নাবাড়া করছে। এমনটা কখনোই হয় না কি সবসময় মারা রান্না করে, অন্য মাতাজিরাও রান্না করে, কখনো কখনো অন্য ভক্তরাও রান্না করে। তো আজকে অন্য মাতাজিরা রান্না করছে, তবে মা আর অন্যান্য মানে মাদের টিমের মাতাজিরা আজকে সকালে গিয়ে কিন্তু ওখানে ময়দাগুলো ধুয়ে দিয়ে এসেছিলো, যেটা ময়দা তরকারিটা করা হয় ওটার জন্য। তারপর আলু টালু যা যা কাটাকাটি করা ছিল ওগুলো সব মারা করে এসে পড়েছে। তো এখন মানে যা যা রান্না বাড়ার কাজটা অন্যরা করছে, আর এখানে কয়েকজন মাতাজি মিলে পাঁপড় ভাজি করছে, আর এখানে হলো আজকে যে ময়দা তরকারিটা
খুব সুন্দর লাগছে। একটু আগে মাকে দেখেছিলাম এই সব টেবিলগুলো টেনে টেনে সুন্দর করে লাগিয়ে দিছিল, কারণ কি প্রসাদ নেওয়ার সময় হয়ে যাচ্ছে, তো সবাই যদি রান্না দিকে ঢুকে থাকে তাহলে তো হবে না, এই দিকটা সামলাতে হবে। তাই মা এদিকে এসে পড়েছিল আর এখানে সুন্দর করে দেখো চাটাই পেতে দিয়েছে, সবাই এখানে বসে প্রসাদটা নিবে। আধা আধি ভক্তদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন মাতাজি ওরা লাইনে দাঁড়িয়েছিল যার জন্য আমিও মাতাজিদের সাথে লাইনে দাঁড়িয়ে গেছি। আর এখানে ভাতটা সার্ভ করছে আমার শাশুড়ি মা, আর আমি ওটাই ভিডিও করছিলাম। এখানে যে তরকারিগুলো রান্না করেছে সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল। তো মা দেখো আমাকে দুই হাতা ভাত দিল। তো আজকে মেনুতে ছিল ডাল, ময়দা তরকারি, পাঁপড় ভাজি আর টমেটো চাটনি। তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি তোমরা আমার চ্যানেলটাকে নতুন করে দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটা টুং টুং করে বাজিয়ে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।